আমাদের বিরুদ্ধে যে প্রচারণা হয়, মিথ্যা প্রচারণা হয়, আপনারা সেগুলি ঠিক মতো জবাব দিতে পারেন না। আপনাদের কোনো রিসার্চ সেল নাই, আপনাদের কোনো ডেডিকেটেড মানুষ নাই। আমি আপনাকে এক্সাম্পল দেখাই, এই বইটা অনুবাদ হতে 6 বছর লাগলো কেন, সেটা একটা প্রশ্ন। আপনার কি মনে হয় আওয়ামী লীগ নেত্রী সম্পর্কে এরকম একটা বই লেখা হলে এটা অনুবাদ হতে 6 বছর লাগতো? লাগতো না। তার চেয়েও ভয়াবহ জিনিসটা শোনেন, যখন বেগম জিয়ার বিচার হয়, এই বিচারের মধ্যে বিতর্কিত কিছু এলিমেন্ট আছে, একটা বিতর্কিত বিচার ছিল, সেটা নিয়ে আমি লিখেছি, বলেছি, মিজানুর রহমান খান লিখেছে, আপনারা লিখেছেন, আপনারা বলেছেন, এইভাবে বলা না। এই যে এতগুলা বছর উনি জেলে আছে, বিএনপি তো কত বড় বড় দেখি আপনার আইনজীবী নেতা আছেন, ঝগড়া একজন আপনি বহিষ্কারও করেন, ইলেকশনে জিতেন, এত আইনজীবী, বড় বড় আইনজীবী আছেন, আপনারা কেউ কি থর রিসার্চ করেছেন এই মামলাটা বিচারের মধ্যে কী কী অসঙ্গতি ছিল? আপনারা কি এটা ইন্টারন্যাশনাল যে জুরিস্ট কাউন্সিল আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, তাদের কাছে দিয়েছেন এই বিচারটা ফ্লড একটা বিচার? দেন নাই কেন? দেন নাই। আবার নিজের মনে এই প্রশ্নটা বারবার আসে, আশ্চর্য কথা, এত বড় একটা সংগঠন আপনাদের বেগম দিয়ে ছাড়া আছে কি? উনি নাই, আপনারা নাই, উনি হচ্ছে অবিসংবাদিত একজন নেত্রী, ওনাকে এইভাবে জেলে রাখা হয়েছে। এই যে বিএনপির আইনজীবীরা আছেন, বিএনপিতে কি মিডিয়া সেল আছে, রিসার্চ সেল আছে নাকি জানি না, আপনারা এই বিচারে কী কী অসঙ্গতি আছে সেটা খুঁজে বের করার মতো ক্ষমতা অবশ্যই বিএনপির পন্থী আইনজীবীদের আছে, অনেক আছেন, অনেক বড় আইনজীবী। ইন্টারন্যাশনাল যে ফোরামগুলো আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, জুরিস্টের অর্গানাইজেশন, এখানকার এমবিসি, সেখানে কি আপনারা একটু বলতে পেরেছেন? এমনি মুখে বলা তো অন্য জিনিস, রাজনীতির মঞ্চে বলা তো অন্য জিনিস, এখানে বলা তো অন্য জিনিস, সেটা আপনারা কেন করেন না? আপনাদের বিরুদ্ধে এই যে নিরন্তর প্রচারণা হয়, বিএনপি জামাত, কথা বলি বিএনপি জামাত, বিএনপি জামাত, আপনারা কোনোদিন এই জিনিসগুলো ডকুমেন্টেড করে সাথে সাথে বলতে পেরেছেন যে আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে লড়তে হবে? ওরা তো আপনাদের চেয়ে বেশি জামাতের সাথে গেছে, যায় নাই? ওদের রাষ্ট্রপতি পদ প্রার্থী গোলাম আজমের পাশ হয়ে সালাম করে নাই, একসাথে সংসদ থেকে পদত্যাগ করে নাই, একসাথে এর সাথে সাথে কিছু যায় নাই। এই নেগেটিভগুলা কি আপনারা স্ট্রংলি বাংলাদেশি সাধারণ মানুষের কাছে বলতে পেরেছেন? বাংলাদেশে বিএনপি জামাত ইকুয়েটেড হয়ে গেছে কেন? বিএনপি জামাত গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আপনারা কি এটা কাউন্টার নেগেটিভ তৈরি করতে পেরেছেন? ওই ভিডিওটা পরশু দিন আপলোড হয়েছে কেন? 1996 ভিডিওটা বিএনপির ওয়েবপেজে পরশু দিন আপলোড হয়েছে কেন? সবই তো পাওয়া যায়, আপনাদের ওয়েবসাইটে গেলে এগুলি পাওয়া যায় না কেন? আপনাকে একটু চিন্তা করে দেখেছেন, একটা দল মানে কিছু জনসভায় ভাষণ দেওয়া, লোক জমায়েত করা, মানুষকে সংগঠিত করা না? এখন তো ন্যারেটিভের যুগ, বয়ানের যুগ, ওই বয়ানের বিরুদ্ধে শক্ত বয়ান, সত্যি বয়ান তৈরি করেছেন? আমি মাঝে মাঝে দেখি যে আমার খুব দুঃখ লাগে যে অন্য পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে 1971 বেগুন জিয়া কোথায় ছিলেন, তাই এই প্রশ্নটা আপনারা তুলতে পারেন না? 1971 আপনি কোথায় ছিলেন, কেন তুলেন না? আমি আশ্চর্য লাগে, কেন তুলেন না? এত জঘন্য মিথ্যাচার, এত জঘন্য অপপ্রচার হয়, এটার উত্তর দেওয়ারও একটা নৈতিক ইয়ে অনুভব করেন না? বিচ্ছিন্নভাবে দেন, বিচ্ছিন্নভাবে দিয়ে শহীদুদ্দিন আপনি জেলেও গেছেন, এর তো কোনো মূল্য নাই। আপনাদের রিসার্চ সেল কই? আপনার ওয়েব পেজটা কই? আপনি বলেন যে আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না সরকারি জনমাধ্যম, আপনি তো বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না, সমস্যা কী? নামই দেন বিএনপি টিভি, শক্তিশালীভাবে করেন না, আপনাদের কি লোক কম আছে? আমি একটা সামান্য মানুষ, কালে ভদ্রে আমি ফেসবুকে স্ট্যাটাস দিই, আমার 1 মিলিয়ন ফলোয়ার আছে, আপনাদের দলের কয় মিলিয়ন ফলোয়ার আছে? এই প্রশ্নটা রেখে গেলাম। এখন আপনার এই জিনিসগুলো আপনারা বিবেচনা করেন। আমি বারবার বলি, দেখেন এই যুগটা হচ্ছে প্রচারণার যুগ, শুধু দেশে না, গ্লোবালিও দেখেন। এই প্যালেস্টাইনে হামলা চালাচ্ছে, ইসরায়েলের একটা প্রচারণা আছে কিন্তু যে আমরা হামলা চালাচ্ছি না, আমরা আত্মরক্ষা করছি, কন্টিনিউয়াসলি এটা বলে যায়, কন্টিনিউয়াসলি। আমেরিকা আপনার ইরাকে বোমা মারলো, আফগানিস্তানে বোমা মারলো, কন্টিনিউয়াসলি একটা ন্যারেটিভ তৈরি করে গেল যে ওখানে কি রাসায়নিক বোমা আছে, এখানে এই আছে। আপনাদের ন্যারেটিভ কোথায়? সত্যি ন্যারেটিভ, নিজেকে ডিফেন্ড করার ন্যারেটিভ, আপনাদের রিসার্চ সেল কই? আপনাদের অনেকে আছে আমি দেখি, মানে ভাব দেখলে মনে হয় কি যে লন্ডন থেকে একটা ফোন পেয়েছে, উনি একদম বড় নেতা হয়ে গেছে, কিছুদিন পরে উনি মন্ত্রী হয়ে যাবে,
মানে ভাবটা হচ্ছে গেলে নিজের স্বার্থ চিন্তা। আরে বেগম জিয়া কি নিজের স্বার্থ চিন্তা করে রাজনীতি করেছিলেন? কি বেগম জিয়া রাজনীতি করেন, আমরা তো দূর থেকে দেখেছি। উনি যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন উনি স্বার্থ চিন্তা করেছিলেন, তা তো উনি আগেই আপোষ করতে পারতেন। উনি যখন আপনার 111 গভর্নমেন্ট ছিল ওইটার সাথে তো প্রথম আপোষ করতে তো ওনার কাছেই গিয়েছিল, করেছেন? আপনারা কে কি সাফার করেছেন, অবশ্যই আপনাদের অনেক নেতাকর্মী জীবন হারিয়েছেন, উইথ ডিউ রেসপেক্ট টু দেম, আমি তাদের কথা বলছি না, অন্য যারা মোটামুটি ভালো অবস্থানে আছেন, আপনাদের জন্য ওনার স্যাক্রিফাইসটা চিন্তা করেন। তা আপনি প্রথমে ডিসাইড করেন, আপনি কি আন্দোলনটা করছেন, নেতৃত্ব দিচ্ছেন, নেতা হচ্ছেন নিজের জন্য নাকি দেশের জন্য, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য? যখন এইভাবে চিন্তা করা যাবে আমি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছি, তখন বেগম জিয়ার প্রতি আপনাদের সত্যিকারের রেসপেক্ট প্রতিফলিত হবে। উনি মানুষের ভোটাধিকারের আন্দোলন করেছেন, বাংলাদেশের মানুষ আজকে ধরেন 20-30 বছর পর আমরা কেউই থাকবো না, মরে যাব, কিন্তু এইটুকু বিশ্বাস আমার আছে, জীবনে পড়াশোনা তো কম করি নাই, যে যদি কোনোদিন বেগম জিয়ার সত্যিকারের মূল্যায়ন হয়, এই যে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের